আসানসোলে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া গ্লাস কারখানার সামনে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী মিনিবাস। এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। আসানসোল মাইথন রুটের মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে। তাতে মিনিবাসে থাকা প্রায় 60 জন গুরুতর আহত হন। আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া এলাকার দুর্ঘটনার কবলে পড়ে একটি মিনিবাস। বলা হচ্ছে আসানসোল মাইথন রুটের মিনিবাসটি স্থানীয় ক্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাচ্ছিল। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। এতে মিনিবাসের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কিছুজন যাত্রী। বাসের কেবিনে থাকা প্রায় 6 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় মিনিবাসের চালকও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর চালক মিনিবাস ছেড়ে পালিয়ে যায়। বিধ্বস্ত মিনিবাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। একটা ট্রাকে এসে মেরে দিল, আমরা পিছনে বাইক নিয়ে আসি, ওর ভেতরে প্যাসেঞ্জার ছিল, হঠাৎ এসে দেখি ট্রাকে মেরে দিল খুব জোরে, ভেতর থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও, আমরা ছুটে এসেছি। তারপর দাঁড়াতে লোকও ছিল, মাঝখানে পুলিশও এসেছে, মোটামুটি 7 জন সিরিয়াস আছে, 3 জন তো হেভি সিরিয়াস, এটা বলা যায় না, আর মিনিমাম 20 জন ইনজয়েড আছে। যেটা আপনারা দেখছেন বাসের কি পজিশন, আর ড্রাইভারও ইনজয়েড ছিল, কিন্তু ড্রাইভার খেয়ে আছে, মানে পালিয়ে দিয়েছে ওরা। কি কারণে ঘটনাটা ঘটল? ঘটনাটা আমার মনে হয় স্পিড, আরো কিছু নেই। এদের তো আর সবসময় যখন হচ্ছে মিনি বাসে ঝামেলা, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এদের টাইমলি স্পিডটা যেটা দেওয়া হয়, কি টাইম থাকে কে জানে, টাকা বাঁচাবার জন্য কিসের জন্য করে এরা, আমরা এটা জানি না, কিন্তু মানুষের পক্ষে এটা খুবই খারাপ। এটা নিয়ে যদি আপনারা একটু না বলবেন, যে মাঝখানে যে টাইম গ্যাপগুলো করা গেছে, একটু না বাড়ালে অনেক বিপদ, মানে আরেকটু ভালো বিপদ হতে পারে। এটাকে ওভারটেক করতে গিয়ে, না না, ওভারটেক এর কোনো ঘটনা নেই, গাড়ি দ্রুত গতিতে ছিল, কিছু একটা হতে পারে কি, আপনার মেশিন ফেলিয়ার হয়ে গেছে, কিছু হয়ে গেছে, হঠাৎ এসে বাস সাইডে মেরে দিল, ট্রাকটা দাঁড়িয়ে ছিল, ওর ভেতরে সামনে দুটো বোর্ড ছিল, অনেকজন পেয়েছে। পুলিশ চলে এলো, পুলিশ হেল্প করেছে, ওদের গাড়িতে নিয়ে গেল, সব আমরা পাঠিয়ে দিলাম এসডি হসপিটালে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8114395 9745 9932484357001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120 7001804855।